on a honey, I've been chilling in the sky. Look so good, make you lose your mind. Said you got money, but I don't got time. Hey, God might hit you back when I want to. Come try if you like, I don't want you. Acting like you know me, why you lying? I thought I told you. Hello viewers, assalamu alaikum, kemon achen sobai? আজকে আমরা বাইসেপের একটা এক্সারসাইজ দেখব, বারবেল দিয়ে দেখব, বাট এটা টেকনিক চেঞ্জ করে করব, অ্যাডভান্স লেভেলের এক্সারসাইজ, নেগেটিভ রেপস। তো নেগেটিভ রেপসের উপরে আজকে আমরা এক্সারসাইজটা দেখাবো প্লাস কথা বলবো। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন এক্সারসাইজটার জন্য। বন্ধুরা দেখলেন বাইসেপ কাল করছে, তো যদি লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখলে বুঝবেন যে নর্মালি আমরা বারবেল কাল যখন করি উঠাচ্ছি এই নামাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমি কী করেছি, উঠানোর পরে স্লো কন্ট্রোলে আস্তে আস্তে নেমেছে। যখন স্কুইজ করার পরে স্লো কন্ট্রোলে আস্তে আস্তে নামাচ্ছি, মানে আমার ফোকাস হচ্ছে নামানোর সময় বেশি, এটাই হচ্ছে নেগেটিভ রেস। নেগেটিভ রেস হচ্ছে আমি যখন বাইসেপে প্রেশার করতেছি উপরে উঠতে, যখন নামাচ্ছি যত কন্ট্রোলে নামাবো মাসেল তত স্ট্রেস হবে, আর মাসেল যত স্ট্রেস হবে মাসেলের পাম্প তত বেশি হবে, প্রেশার তত বেশি পাবে। তো নেগেটিভ রেস করার সময় আপনি যেটা ফলো করবেন, স্কুইজ করে উঠানোর পরে আপনার টোটাল নামতে সময় লাগবে 5 সেকেন্ড। তো আপনি যখন বাইসেপ কার্ল মারতেছেন প্রেশার দিয়ে উঠাচ্ছেন 1 2 3 4 5, এক সেট এক রেপ কম, সেম আবার 1 2 3 4 5, এইভাবে আপনি এক সেটে যে ওয়েট ক্যারি করলে 10 থেকে 12টা মারতে পারবেন ওইটা ফলো করবেন। নর্মাল এক্সারসাইজে যেটা 10 থেকে 12 রেপ যে ওয়েট দিয়ে ক্যারি করবেন এটা অবশ্যই তার চেয়ে অনেক কম হবে, নাহলে ফর্ম ঠিক থাকবে না। তো কোনো সময় বডি স্টিডি থাকবে, টাইট, এগুলো নামার সময় অবশ্যই অনেক কন্ট্রোলে নামবেন। তো যখন আপনি এই নেগেটিভ রেপসে যে কোনো এক্সারসাইজ করেন তখন মাসেল অনেক ব্লাড সার্কুলেশন অনেক বেশি হবে, ব্লাড ফ্লো বাড়বে, মাসেল হিউজ পাম্প হবে। তো আপনারা যখন অ্যাডভান্স লেভেল যখন এক্সারসাইজ করবেন সেক্ষেত্রে ভেরিয়েশনের জন্য আপনারা এই টেকনিকগুলো ফলো করলে মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়বে, মাসেলের প্রেশার বাড়বে, টর্চার বাড়বে, মাসেল বেরিয়ে আসবে দ্রুত। তো এই নেগেটিভ রেপস আপনার শুধু যে বাইসেপে বারবেলে করবেন সেটা না, আপনি ডাম্বেলে ফলো করতে পারবেন, আপনি যখন চেস্ট করতেছেন বেঞ্চ প্রেসে ফলো করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে এক্সারসাইজগুলো করবেন, অবশ্যই উপকার পাবেন। কেমন দেখলেন আপনারা বন্ধুরা আমাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, কন্টিনিউ দেখার জন্য বেল বাটনে প্রেস করে অ্যাক্টিভ থাকবেন। এটার সাথে সাথেও যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো আমাদের নিউ পাওয়ার হাউস জিম পেজে যে রেগুলার যায় আপনারা ওইখান থেকেও দেখবেন এবং লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।